মোর ইউট্যুব চ্যানেলে টেকনিক্যাল জাগৃতি কু আপনার স্বাগত করছি। আজির ভিডিওরে আমি আলোচনা করা ওড়িশা স্টেট সিলেকশন বোর্ড তরফর খুব শীঘ্র জুনিয়র আসিস্ট্যান্ট পাই নোটিফিকেশন হওয়াকে যাচ্ছি। যে মানে এতপা প্রিপেয়ার করছেন সে খুশির খবর, কারণ খুব শীঘ্র জুনিয়র আসিস্ট্যান্ট পদবী এসএসবি তরফর আডভর্টাইজমেন্ট হওয়াকে যাচ্ছি। চালু আমি দেখা কোণ কোণ পদবী আছে, কেউ জেলা কেতে আছে, তার ডিটেলস আজ এই ভিডিও মাধ্যমে জনাইদেবি। তবে চলতু ফ্রেন্ডস, ডেরি নকি আমি স্টার্ট করা। দেখুন এসএসবি ওড়িশা জুনিয়র আসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024। দেখুন অর্গানাইজেশন নেম যেমন কিন্তু ওড়িশা স্টেট সিলেকশন বোর্ড বা এসএসবি। দেখা কেউ মানে ফর্মটুকু আপ্লাই করে পারবে, অল ওভর ওড়িশার সমস্ত ক্যান্ডিডেট মানে ফর্মটুকু আপ্লাই করে পারবে। জেন্ডর যদি দেখা বোথ মেল অ্যান্ড ফিমেল উভয় ক্যাটাগরি পিলা মানে ফর্মটুকু আপ্লাই করে পারবে। পোস্ট না হল জুনিয়র আসিস্ট্যান্ট, টোটাল পোস্ট যদি দেখা 203টি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। দেখুন ইম্পোর্টাট ডেট বিষয়ে দেখে আপ্লিকেশন স্টার্ট ডেট অপডেট আছে, কারণ তাঁর ওয়েবসাইটে খুব শীঘ্র অপডেট হওয়াকে যাচ্ছে। আপ্লিকেশন লাস্ট ডেট মধ্যে খুব শীঘ্র অপডেট হওয়াকে যাচ্ছে। আপ্লিকেশন মোড আপনার অনলাইন মাধ্যমে হি আপ্লাই করে পারবে। জব লোকেশন আপনার ওড়িশা ভিতরে হি আপনার মিলিব। এবে চলন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আপনার সেটা দেখে দেবা। দেখুন যে ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি আছে সেই ডিস্ট্রিক্ট বিষয়ে আপনাকে কুছি। বালেশ্বর রয়েছে 18টা, বরগড় রয়েছে 2টা, ভদ্রক 3টা, বলাঙ্গীর না, বৌদ্ধ না, কটক 30টা, ঢাকাণ্ড 8টা, গঞ্জাম 12টা, জগৎসিংহপুর 7টা, যাজপুর 2টা, ঝারসুগুড়া না, যে জায়গায় আছে আপনার কেদি তা 18টা, কোরাপুট গোটে, ময়ূরভঞ্জ 5টা, নবরঙ্গপুর গোটে, নয়াগড় 5টা, পুরী 10টা, রায়গড়া না, সম্বলপুর 6টা, আউ সোনপুর না, সুন্দরগড় 6টা। এইভাবে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ মধ্যে ভ্যাকেন্সি বাহার যাচ্ছে। এজ লিমিট চাল দেখা আজ 1 জানুয়ারি 2024 সত্য আপনার মিনিমম বয়স 21 হওয়া দরকার এবং ম্যাক্সিমম বয়স 38 হওয়া দরকার। এজ রিলাকশন আপনার যদি এসসি এসটি জেনারেল অনেকবা এসসি বিসি অনেক আপনার এজ রিলাকশন মিলিব। এজুকেশন কোয়ালিফিকেশন দেখে দেবা, ক্যান্ডিডেট যে মস্ট হব কমপ্লিটেড এ ব্যাচেলর ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ কম্পিউটর নলেজ। তেমন আপনার মিনিমম +3 সহ কম্পিউটর নলেজ তো আপনার তাহলে ফর্ম পকাইবা এলিজিবল হয়ে পারবে। এবার সিলেকশন প্রসেস দেখে চলতু, প্রথম আছে রিটেন এক্সামিনেশন 100 মার্কর, আর গোটে স্কিল টেস্ট আছে 50 মার্কর। দেখুন 100 মার্ক রিটেন এক্সামিনেশন আছে, প্রথম জেনারেল ইংলিশ রয়েছে 25 মার্ক, জেনারেল নলেজ অ্যান্ড করেন্ট আফেয়ার্স রয়েছে 25 মার্ক, ম্যাথমেটিক্স রয়েছে 25 মার্ক, আর রিজনিং অ্যান্ড মেন্টাল আবিলিটি রয়েছে 25 মার্ক। তেমন এইভাবে ডিটেলস আপনার দেখুন, লাইক চ্যানেল লাইক শেয়ার সবসক্রাইব করতু, কারণ খুব শীঘ্র এর নোটিফিকেশন হব এবং চ্যানেল মাধ্যমে আপনার জনাইদেবি। সে পর্যন্ত আপনার চ্যানেল সবসক্রাইব করে দিত। ভিডিওটি কমপ্লিট দেখে স্যার আপনার বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ সো মচ।